সুপ্রভাত বন্ধুরা, ভীষণ সুন্দর একটা দিন। আজ 30শে ডিসেম্বর 2022, আজ শুভ শুক্রবার। শীতটা মাঝে একটু কমেই গেছিল, এবার শীতটা পড়েছে, ভালোই পড়েছে, জাঁকিয়ে বসেছে। আমাদের সঙ্গীত মেলাও শুরু হয়ে গিয়েছে, আমি 27 তারিখ সঙ্গীত মেলায় গান করে এসেছি। আপনারা অনেকেই আমার গান শুনেছেন। আজকে আমি একটু কবিতা নিয়ে বসেছি, কবিতা চর্চা করতে। রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থ থেকে 4টি কবিতা বেছেছি। প্রথম কবিতা হলো ঋতু সংহার, তারপরেরটি মেঘদূত, তৃতীয় কবিতা দিদি, শেষ কবিতা বলবো পরিচয়। আজ 30শে ডিসেম্বর, তার মানে 2022-এর আর একটা দিন বাকি, তারপরেই আমরা নতুন বছরে পড়ে যাব 2023। আমাদের এখন সকলেরই একটা চিন্তা হচ্ছে, 2023 কেমন যাবে, 2022 তো একরকম গেল, তাই না বন্ধুরা? আমরা সবাই ভাবছি 2023 এখন কেমন হতে চলেছে, আমাদের ভাগ্যে কি আছে 2022-এ। 2022-এ না, 2023-এ আমাদের ভাগ্যে কি আছে, আশা করা যাক সবার জন্য 2023টা খুব ভালো হবে, সবার ভালো হবে, সবার মঙ্গল হবে, সবার উন্নতি হবে, ভগবানের কাছে তাই প্রার্থনা করি। তোমরা সবাই আমার ভালোবাসা নিও, শুভেচ্ছা জেনো। আমি তবে এবার শুরু করি আমার কবিতা চর্চা। আমার আমার যে এই প্রভাতী চর্চাটা তোমাদের বেশ ভালোই লাগছে বোঝা যাচ্ছে, আমার তো খুব ভালোই লাগছে এই প্রভাতী চর্চাটা রোজ করতে, ভীষণ মজা লাগছে। যাই হোক, আর একটা দিন বাকি 2022-এর, এরপরে আমরা নতুন বছরে যাব, নতুন বছরে নতুন নতুন আরো বন্ধু হবে, আমার প্রভাতী চর্চায় আরো অনেক বন্ধুরা আসবে, খুব মজা হবে। এবার আমরা সবাই কদিন পরে পিকনিকে যাব, খুব আনন্দ করব। তবে এবার শুরু করা যাক কবিতা চর্চা। ঋতু সংহার। হে কবীন্দ্র কালিদাস, কল্পকুঞ্জ বনে নিভৃতে বসিয়া আছো প্রেয়সীর শনে, যৌবনের যৌবরাজ্য সিংহাসন পরে, মরকত পাদপীঠে বহনের তরে, রয়েছে সমস্ত ধরা সমস্ত গগন, স্বর্ণ রাজছত্র ঊর্ধ্বে করেছে ধারণ, শুধু তোমাদের পরে ছয় সেবাদাসী, ছয় ঋতু ফিরে ফিরে নৃত্য করে আসি, নব নব পাত্র ভরি ঢালি দেয় তারা, নব নব বর্ণময়ী মদিরার ধারা, তোমাদের তৃষিত যৌবনে ত্রিভুবন একখানি অন্তঃপুর বাসুর ভবন, নাই দুঃখ নাই দৈন নাই জনপ্রাণী, তুমি শুধু আছো রাজা আছে তব রানী। পরের কবিতা মেঘদূত। নিমেষে টুটিয়া গেল সে মহাপ্রতাপ, উর্ত হতে একদিন দেবতার সাপ, বসিল সে সুখরাজ্যে বিচ্ছেদের শিখা করিয়া বহন, মিলনের মরিচিকা যৌবনের বিশ্বগ্রাসী মত্ত অহমিকা, মুহূর্তে মিলিয়া গেল মায়া কোহলিকা, খর রৌদ্র করে ছয় ঋতু সহচরী
ফেলিয়া চামড় ছত্র সভাভঙ্গ করি সহসা তুলিয়া দিল রঙ্গ যবনিকা, সহসা খুলিয়া গেল যেন চিত্রে লিখা আষাঢ়ের অশ্রুপ্লুত সুন্দর ভবন, দেখা দিল চারিদিকে পর্বত কানন নগর নগরী গ্রাম বিশ্ব সভা মাঝে তোমার বিরহ বিনা সকরুণ বাজে। তৃতীয় কবিতা দিদি। নদী তীরে মাটি কাটে সাজাইতে পাঁজা পশ্চিমী মজুর, তাহাদেরই ছোট মেয়ে ঘাটে করে আনাগোনা, কত ঘষা মাজা ঘুটি বাটি থালা লয়ে আসে ধেয়ে ধেয়ে দিবসে শতেকবার, পিত্তল কঙ্কন পিতলের থালি পড়ে বাজে ঠন ঠন, বড় ব্যস্ত সারাদিন তারই ছোট ভাই, ন্যাড়া মাথা কাদা মাখা গায়ে বস্ত্র নাই, পোষা প্রাণীটির মতো পিছে পিছে এসে বসে থাকে উচ্চ পাড়ে দিদির আদেশে, স্থির ধৈর্য ভরে ভরা ঘট লয়ে মাথে বাম কক্ষে থালি, যায় বালা ডান হাতে ধরে শিশুকর, জননীর প্রতিনিধি কর্মভারে অবনত অতি ছোট দিদি। এবার আমার শেষ কবিতা পরিচয়। একদিন দেখিলাম উলঙ্গ সে ছেলে ধুলি পরে বসে আছে পাদুখানি মেলে, ঘাটে বসি মাটি ঢেলা লইয়া কুড়ায়ে দিদি মাজিতেছে ঘটি ঘুরায়ে ঘুরায়ে, অদূরে কোমল লম লোম ছাগবৎস ধীরে চড়িয়া ফিরিতেছিল সেই নদী তীরে, সহসা সে কাছে আসি থাকিয়া থাকিয়া বালকের মুখ চেয়ে উঠিল ডাকিয়া, বালক চমকি কাঁপি কেঁদে উঠে ত্রাসে, দিদি ঘাটে ঘুটি ফেলে ছুটে চলে আসে, এক কক্ষে ভাই লয়ে অন্য কক্ষে ছাগ, দুজনেরই বাটি দিল সমান সোহাগ, পশু শিশু নর শিশু দিদি মাঝে পড়ে দোহারে বাঁধিয়া দিল পরিচয় ডোরে। আমি আজকে এই ছোট ছোট চারটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতারী কাব্যগ্রন্থ থেকে বেছেছি আপনাদের সঙ্গে বলবো বলে, আপনাদের সামনে আবৃত্তি করব বলে। খুব ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদের। খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আনন্দ করুন সবসময়। নমস্কার।